হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। সব ভিউয়ার্স, আজকের ভিডিওতে খুবই চমৎকার একটা পটেনশিয়াল এয়ারড্রপ শেয়ার করবো, যেখান থেকে আপনাদের সবার $100 থেকে $200 ইজিলি আর্নিং হবে। সব ভিউয়ার্স, আজকের অফারে কীভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে কী করবেন, এ টু জেড বোঝাই দেবো। ভিডিও শুরু করার আগে ছোটোটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা নোটিফিকেশন অন করে দিবেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ এখানে নিত্য নতুন এয়ারড্রপ আপডেট পেন প্রু সব কিছু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়ে থাকে। সব ভিউয়ার্স, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। সব ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক দেওয়া থাকবে, টু ডে অফার লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে একদম আজকের যে অফার আছে একদম আজকের অফারের পোস্টে নিয়ে আসবে। সব ভিউয়ার্স, আজকের অফারের পোস্টে আসার পর এইখানে হচ্ছে দেখতে পারবেন যে হচ্ছে জয়েন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, সিম্পলি আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারটা ওপেন করে দেবেন। সব ভিউয়ার্স, আজকে যে প্রজেক্টটা শেয়ার করতেছি এটা ভাই দেখেন, এখানে কিন্তু হচ্ছে বাইন্যান্স ল্যাব আছে, এটা হচ্ছে বাইন্যান্স ব্যাকএন্ড একটা প্রজেক্ট। সব ভিউয়ার্স, এই বাইন্যান্স ল্যাব যে প্রজেক্টগুলোকে সাপোর্ট করে এগুলো কিন্তু হচ্ছে 90% প্রজেক্টই হচ্ছে আপনার বাইন্যান্সের মধ্যে লিস্ট হয়, আর এই এই সব প্রজেক্ট থেকে কিন্তু সবার হিউজ লেভেলের একটা বিগ অ্যামাউন্ট প্রফিট হয় আর কি। সব ভিউয়ার্স, এখন জয়েন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই লিঙ্কটা এখান থেকে হচ্ছে কপি করে নেবেন। সব ভিউয়ার্স, এই লিঙ্কটা কপি করে নেওয়ার পর মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার থেকে আপনারা ওপেন করে দিবেন। সো আমি যেহেতু ফোনের মধ্যে মিসেস ব্রাউজার এবং কিউ ব্রাউজার রাখি না, সো আমি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাচ্ছি যে ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে জয়েন করা যায় কিনা। সো আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। সো ট্রাস্ট ওয়ালেট আসার পর এখানে দেখেন একটা ব্রাউজার নামে অপশন আছে, এখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ বারের মধ্যে আপনি যে লিঙ্কটা নিয়ে আসলেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এটা এখানে হচ্ছে কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করে দিবেন, দিলে হচ্ছে আপনারা এই সাইটটা ওপেন হবে, জাস্ট একটু ওয়েট করেন। সো ভিউয়ার্স, সাইটটা ওপেন করে দিলে হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনাকে যে কাজটি করতে হবে এইখানে দেখেন হাতের ডান কর্নারের দিকে উপরে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে, এইখানে জাস্ট আপনারা কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে, এইখানে হচ্ছে আপনাকে মেটামাস্কটা এখানে সিলেক্ট করতে বলবে। আপনারা যদি হচ্ছে মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার দিয়ে করেন তাহলে হচ্ছে আপনারা কী করবেন, এইখানে হচ্ছে একটা টিক মার্ক দিবেন। দেওয়ার পর আমি জাস্ট দেখি এখানে হয় কিনা, আমি টিক মার্ক দেওয়ার পর মেটামাস্কের মধ্যে ক্লিক করবেন, আপনার মেটামাস্কের মধ্যে একটা কনফার্মেশন যাবে। সো যেহেতু ট্রাস্ট ওয়ালেট দিয়ে করা হচ্ছে আপনার চাইলে ট্রাস্ট ওয়ালেট দিয়েও করতে পারেন। সো এখানে কানেক্টের মধ্যে একটা ক্লিক করবেন, কানেক্টের মধ্যে ক্লিক করার পর আবার এইখানে হচ্ছে সাইন দিতে বলবে। সো আপনারা এখানে সিম্পলি সাইনের মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে দিয়ে নেবেন। সো এখানে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এখানে আশা করি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, উপরে দেখেন হাতের ডান কর্নারের দিকে যেখানে হচ্ছে আমার হচ্ছে ইয়ে ছিল আর কি, ওয়ালেট কানেক্ট ছিল, এখানে দেখেন ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে এইখানে হচ্ছে আপনার ওয়ালেটটা এখানে কানেক্টিক মার্ক হওয়া থাকবে, এখানে দেখেন কানেক্ট এক্স অ্যাকাউন্ট, আপনার হচ্ছে টুইটার অ্যাকাউন্টটা এখানে হচ্ছে কানেক্ট করতে হবে। এখানে হচ্ছে একটা অ্যারো বাটন থাকবে, আমি অলরেডি হচ্ছে এটা কানেক্ট করে নিছি। সো আপনারা কী করবেন, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে টুইটারটা লগ ইন করতে বলবে। আপনারা সিম্পলি টুইটারের হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে হচ্ছে অথরাইজে ক্লিক করবেন, অথরাইজে ক্লিক করলে আপনার টুইট আপনার এই সাইডের সঙ্গে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে। সো করার পর এইখানে দেখেন এইখানে হচ্ছে একটা জিনিস আছে, সো এইখানে আপনারা কী দিবেন এইখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমি দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, আপনারা জাস্ট এখানে পুপার্স এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এইখানে দেখেন এখানে একটা অপশন আছে গো টু নেক্সট স্টেপ, জাস্ট আপনারা গো টু নেক্সট স্টেপের মধ্যে ক্লিক করবেন। গো টু নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার এইখানে দেখেন এইখানে হচ্ছে সেম প্রসেস একটা অ্যারো বাটন থাকবে, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে টুইটারে নিয়ে যাবে, ওইখান থেকে ফলো করে দিবেন। ফলো করে দিয়ে ব্যাক দিলে হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন এটা টিক মার্ক হয়ে গেছে, এবং এইখানে রিটুইটের সময় আপনারা এখানে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা হচ্ছে ব্যাক দিবেন, দেখবেন আপনার এটা এরকম ঘুরতেই থাকবে, এটা একটু সার্ভার প্রবলেম এই কারণে হচ্ছে না, নাহলে কিন্তু এটাও হচ্ছে আপনার এখান থেকে টিক মার্ক হয়ে যাবে। সো এটা এখনও আমার হয় নাই, এটা হয়ে গেলে হচ্ছে আমি দুই নম্বর স্টেপটা কমপ্লিট করতে পারবো। সো এটা আপাতত আপনার কমপ্লিট না করলেও হবে। এইখানে দেখেন এইখানে উপরে দেখেন লিডার বোর্ড নামে একটা অপশন আছে, জাস্ট আমি দেখাচ্ছি, আমি মার্ক করে দেখাচ্ছি না হলে আপনারা বুঝবেন না। সো এখানে দেখেন লিডার বোর্ড নামে একটা অপশন আছে, এইখান থেকে সিম্পলি আপনারা হচ্ছে লিডার বোর্ডের মধ্যে একটা ক্লিক করবেন। সো এইখান থেকে হচ্ছে লিডার বোর্ডের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে হচ্ছে লিডার বোর্ডটা দেখতে পারবেন, জাস্ট একটু ওয়েট। সো এইখানে হচ্ছে জাস্ট আমি দেখাচ্ছি, সো এইখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে না, এটা
জুম হচ্ছে না। সো এইখানে দেখেন, এইটা কিন্তু হচ্ছে আমার হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। এইখানে হচ্ছে আপনি যে টুইটার অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, আপনার আইডিটা কিন্তু হচ্ছে সবার উপরে থাকবে। এখানে দেখতে পারবেন মিমি কয়েন, এই যে ইনকাম ট্রিক 24 আর কি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে ইনকাম ট্রিক 24, এটা হচ্ছে আমার চ্যানেল। সো ইউজার নাম আর কি টুইটারের। সো এখানে হচ্ছে এর পাশে দেখতে পারবেন যে আপনার হচ্ছে 1000 পয়েন্ট এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আপনারা সিম্পলি হচ্ছে জাস্ট এখানে টুইটারটা কানেক্ট করবেন, অথরাইজ করবেন, তারপর হচ্ছে ফলো করবেন। ওইখানে হচ্ছে রিডিটটা না হলেও সমস্যা নাই। আপনারা এখানে লিডার বোর্ডে দেখতে পারবেন যে আপনার এখানে হচ্ছে 1000 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। সো এইখানে কিন্তু কোনো রেফারেল কমিশন টমিশন নাই, সবারই হচ্ছে 1000 পয়েন্ট। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে কোনো ই নাই, এখানে সবারই হচ্ছে 1000 পয়েন্ট। সো আশা করি প্রজেক্টটা কেউ মিস করবেন না ভাই, এখান থেকে ভালো কিছু একটা হতে পারে। সো ভিউয়ার্স, এইখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। এইখানে দেখেন, জাস্ট এটা জুম করলেও হচ্ছে না, এইদিকে আসতেছে না আর কি। সো যাই হোক, এখান থেকে আপনি প্রোফাইলটা দেখতে পারবেন। আপনি মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজার দিয়ে করলে এটা ভালোভাবে দেখতে পারবেন আর কি। সো ভিউয়ার্স, এই যে বাইন্যান্স প্যাকেট যে প্রজেক্টগুলো শেয়ার করি, এগুলো কিন্তু হচ্ছে 90% সম্ভাবনা থাকে আপনার হচ্ছে বাইন্যান্সের লিস্ট হওয়ার। আর এই বাইন্যান্স প্যাকেট প্রজেক্ট নিয়ে আমাদের ইউটিউবে কিন্তু একটা আলাদা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টের মধ্যে হচ্ছে এই ভিডিওটা থাকবে। সো ওখানে অনেক অসংখ্য প্রজেক্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আসলে এখানে দেখেন যে প্লে লিস্ট নামে একটা অপশন আছে। এখানে প্লে লিস্টের মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি প্লে লিস্টগুলো দেখতে পারবেন। এখানে দেখেন বাইন্যান্স প্যাকেট প্রজেক্ট, সে এইখানে হচ্ছে মোটামুটি 17টা প্রজেক্ট শেয়ার করা হয়েছে ইতিমধ্যে। সো এইখানে দেখেন, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে বাইন্যান্স ব্যাকএন্ড প্রজেক্ট। সো এইগুলো কিন্তু খুব বড় বড় প্রজেক্ট। এইগুলো প্রজেক্ট যদি আপনার মিস হয়ে থাকে, তাহলে আপনি এটা কী করবেন, এই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে হচ্ছে এই প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে পার্টিসিপেট করবেন, তাহলে আপনার ভালো একটা আর্নিং হবে আর কি এখান থেকে। এগুলো সবগুলো হচ্ছে বাইন্যান্স ব্যাকএন্ড প্রজেক্ট। সো আজকের ভিডিওটাও হচ্ছে এই প্লে লিস্টের মধ্যে থাকবে, আপনারা অবশ্যই সবগুলো ভিডিও এখান থেকে দেখে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং ভিডিওতে মাস্টটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।